ম্যাডাম, এই মেয়ে দুটো, এদের মধ্যে কেউ কি আপনার বোন? না, এরা কেউ আমার বোন নয়। গৌরী মল্লিক আমার বোন, ফর্সা করে কেউ দেখেছো গো? বলো না। না দিদি, আসলে এখানে তো কাউকে কারোর সাথে কথা বলতে দিত না, তাই কেউ কারোর নাম জেনে উঠতে পারিনি। ছবি ছবি দেখালে চিনতে পারবে? হ্যাঁ দেখান। এক মিনিট, আমি এক্ষুনি দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। এই দেখো, দেখেছো গো? একটু ভালো করে দেখো, দেখো না। চিনতে পারছো? হ্যাঁ, আমি তো দেখেছি একে। সেটা তো জানি না দিদি, তবে ও এখানে এসে ভীষণ জেদ করছিল, আর ও এখান থেকে যাবে না বলছিল, তাই ওকে আলাদা একটা ঘরে আটকে রাখা হয়েছিল। আমার বোন কে ওরা কোথায় নিয়ে গেছে জানো? তোমরা কেউ জানো? বলো না। ওটা তো জানি না দিদি। তার মানে আমার বোন কে ওরা এখান থেকে সরিয়ে দেবে? ঠিক করে বলতে পারছি না, কিন্তু এখানেই আশেপাশে কোথাও দেখেছে। স্যার আপনি তাড়াতাড়ি চলুন, দেরি করলে ওরা আমার বোনের কোনো ক্ষতি করে দিতে পারে। স্যার আপনি তাড়াতাড়ি চলুন, চলুন চলুন স্যার। কি হয়েছে? একটা মেয়ে বললো ওখানে আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে। কোন দিকে? ওই দিকে স্যার। ওইখান থেকে শুনলাম একটা মেয়েকে বার করে নিয়ে গেছে। স্যার স্যার, তার মানে ওটাই আমার বোন। স্যার প্লিজ, আর দেরি করবেন না, চলুন তাড়াতাড়ি চলুন প্লিজ। হ্যাঁ চলুন 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 চলুন। না, ফোনটা কানেক্ট হচ্ছে না। ফোনটা কানেক্ট হচ্ছে না, কানেক্ট হচ্ছে না। কি হবে তাহলে? এখন কি হবে গো, বলো না কি হবে? অমিতা, কেন এরকম করছো? তুমি কেন বুঝতে পারছো না যে তুমি অনিশের মা? তুমি যার পাল্লায় পড়ে যাকেই দোষারোপ করো না কেন, তুমি কেন ভুলে যাচ্ছো যে তুমি ওর মা? তুমি ওর সবচেয়ে বড় শক্তি, ওর আশীর্বাদক, ওর শুভাকাঙ্ক্ষী। তোমার ভালোবাসা আশীর্বাদ যখন অনিশের সঙ্গে আছে, তখন ওর কোনো ক্ষতি হবে না। এসব কথা মুখে বলা সহজ, তুমি যদি মা হতে তাহলে বুঝতে। আমার চিন্তাটা তাহলে তুমি বুঝতে পারতে। আমি আমি কালকে রাতে অনিশকে নিয়ে খুব বড় একটা দুঃস্বপ্ন দেখেছি। আজকে ও চলে গেল এত বড় একটা ঝুঁকি নিতে। আমি পেছন পেছন গিয়ে ডাকলাম, যেন আমার ডাকও শুনলো না, চলে গেল। ওরে, তোরা একটা কাজ কর, তোমরা ফোনটা করতেই থাক, মানে যতক্ষণ না পাবি চেষ্টা করে যা, বারবার ফোন কর, বারবার ওকে জিজ্ঞেস কর যে ও কি অবস্থায় আছে। দাদা 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 দাদা, সামনে সামনে বাঁদিকে করে রাখুন, বাঁদিক করে রাখুন। এই মেয়েটাকে ওরা কোথায় ধরে নিয়ে যাচ্ছে? মেয়েটাকে চিনি মনে হচ্ছে। আরে হ্যাঁ, এই মেয়েটা তো শর্মিমঙ্গলার বোন। শর্মিমঙ্গলা ওর মোবাইলে আমাকে ওর ছবি দেখিয়েছিল। হ্যাঁ তাই তো।
যতক্ষণ আমার প্রাণ আছে আমি ওকে নিয়ে যেতে দেব না, কিছুতেই না। এই তো অনিশার ফোনে রিং হচ্ছে, কিন্তু অনিশ ফোনটা ধরছে না কেন? হ্যালো হ্যালো অনিশ, হ্যালো, এটা অনিশের নাম্বার তো? আপনি কে বলছেন? আচ্ছা, আমি কে বলছি সেটা আপনাকে না জানলেও চলবে, আপনি বলুন, এটা অনিশ কাঞ্জিলালের নাম্বার নয় তো? মানে রং নাম্বার, রং নাম্বারে আমি ফোন করেছি, তাই তো? না না, এটা অনিশ কাঞ্জিলালেরই ফোন। এটা অনিশের ফোন? আপনি কে বলছেন? আর অনিশ কোথায়? কি বলছে বল না, আমার অনিশ কোথায়? কি রে? হ্যাঁ মাম, এক মিনিট তুমি চুপ করো। আচ্ছা, আপনি কে বলছেন? আমি আপনাদের লোকাল থানার আইসি বলছি। ও হ্যাঁ স্যার, বলুন, আমি অনিশের দাদা, মানে ওর মেজদা বলছি। ও আচ্ছা, আপনি অনিশবাবুর মেজদা? ভালোই করেছেন ফোনটা করে। ইনফ্যাক্ট আমরা অনিশবাবুর কাছে কোনো মোবাইল ফোন তো পাইনি, আর ওনার স্ত্রীর ফোনটাও সুইচ অফ। জাস্ট একটু আগে এই ফোনটা আমি হাতে পেলাম, আর তারপরে আপনি ফোনটা করলেন, তাই জন্যই খবরটা দিতে পারছি। খবর কি? কি খবর? আর অনিশ এখন কোথায়? কি হলো? প্লিজ বলুন, আমার ভাই কোথায়? ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা তাদের একটু হসপিটালে চলে আসুন। হসপিটাল? হসপিটালে কেন ওকে নিয়ে যাওয়া হয়েছে? মানে কি হয়েছে এটা? কি ওর? ধর্মতলার একটা হোটেলে সর্বমঙ্গলা দেবীর বোনকে পাচারকারীরা আটকে রেখেছিল, ওদের সাথে আমাদের এনকাউন্টার হয়েছে। অনিশবাবুর তৎপরতায় ওনাকে আমরা রেস্কিউ করতে পেরেছি। বাট সরি টু সে যে অনিশবাবু। অনিশবাবুর কি কি? বলুন প্লিজ বলুন অফিসার। ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সিভিয়ার ইঞ্জুরি, তাই ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। অ্যাক্সিডেন্ট? ওনার স্ত্রী আর তার বোন হসপিটালেই রয়েছেন। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে চলে আসুন, কারণ অনিশবাবুর কন্ডিশন কিন্তু ভালো নয়।
অমিতা। চলো মাকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দি। হ্যাঁ হ্যাঁ চলো 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 মা মা ঘরে চলো চলো। হ্যাঁ শ্রেয়া তুই মাকে নিয়ে গিয়ে একটু শুয়ে দে, আমরা হসপিটালে বেরোচ্ছি। মা মা তুমি এভাবে কেঁদো না। আরে বাবা আমরা তো যাচ্ছি হাসপাতালে, আমরা ঠিক অনিশকে সুস্থ করে ফিরিয়ে আনবো, তুমি এত চিন্তা করো না। পারবি না বলছো কি, সব সব ঠিক হয়ে যাবে মা, এরকম বলে না। পারবি না তোরা তোরা পারবি না, আমাকে যেতে হবে, আমাকে আমাকে অনিশের কাছে যেতে হবে, আমি না গেলে তোরা ওকে ঠিক করতে পারবি না। আমাকে নিয়েছো হোটেলটায় নিয়েছো। তোমার শরীরটা খারাপ। আরে বাবা একটু আগেই তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে, আমরা তো যাচ্ছি হসপিটালে, তুমি গিয়ে ঘরে একটু ঘুমাও তো। ঘুমো আমি ঘুম আমি কি করে ঘুমাবো, আমার আমার ছেলে হাসপাতালে জীবন মানুষের লড়াই হচ্ছে। না 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 আমি যাবো, আমি জমির পথটা আগলে দাঁড়াবো। না 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 আমি আমি যাবো আমি যাবো। মা বাবা কিন্তু বারণ করেছে তোমাকে, তোমাকে না নিয়ে যেতে বলেছে, বারবার বলেছে সেটা। চুপ কর, তোর বাবার কথা শুনছে কি? সারাটা জীবন ধরে তো আমি শুধু ওর কথাই শুনে আসছি, আজকে ওর জন্য ওর জন্য ওর প্রশ্রয়ে এই মেয়ে বাড়ি বউ হয়ে ঢুকতে পেরেছে। আমার ইচ্ছে ছিল না, তবু জোর করে এই ডাইনি মেয়েটাকে আমার ছেলের গাড়ি চাপিয়ে দিচ্ছে। ও আমার ছেলেকে বাঁচতে দেবে না, ও আমার ছেলেকে কিচ্ছুতেই বাঁচতে দেবে না। ও আমি যাব, আমি গিয়ে ওই ডাইনিকে ঘর ধরে নামাবো, তারপর আমার শান্তি, আমি যাব। চুপ করো অমিতা, আর বাড়াবাড়ি করো না, অনেক করে ফেলেছো, হসপিটালে গিয়ে আর সমস্যা বাড়িও না। আমি সমস্যা বাড়াচ্ছি লজ্জা করে না এই কথাগুলো আমাকে বলতে। মা মা চুপ করো, একদম কেঁদো না, তুমি চুপ করো। আজকে আমার উপরে কেউ কোনো কথা বলবে না, আজ যদি আমার ছেলের কিছু হয়ে যায় না আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না। তোমার ছেলের কিচ্ছু হবে না অমিতা, আমি এই মাত্র ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলেছি, অনিশ সুস্থ হয়ে যাবে, কিন্তু তুমি এভাবে টেনশন করতে থাকলে তোমাকে সুস্থ রাখা মুশকিল হয়ে যাবে। প্লিজ পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো, আমার কথা শোনো। কেন শুনবো আমি তোমার কথা? তুমি শুনেছো কোনোদিন? তুমি কোনোদিন আমার কোনো কথা শুনেছ? আমি বারণ করেছিলাম, আমি কিন্তু সবাইকে বারণ করেছিলাম, আমার মত ছিল না ওই মেয়েকে এই বাড়িতে তোলার। তোমরা সবাই মিলে জোট বেঁধে চাপ দিয়ে আমাকে বাধ্য করেছো ওই মেয়েকে ঘরে তোলার জন্য। ডাইনি একটা জব থেকে এসেছে, জবের থেকে এই বাড়িতে এসেছে, কি কি ঘটেনি, মস্তান পুলিশ, এখন তো আমার মেয়ে পাচারকারী। ওই ডাইনির হাত থেকে আমার ছেলেকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। তোমরা কেউ পারবে না, তোমরা কেউ পারবে না, আমি না গেলে কিচ্ছু হবে না। আমি ওই মেয়েকে আমি যাব, আমি যাব। মা 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 দাঁড়াও, যেও না মা।
ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, মায়ের মন মানতে চাইবে না, এটাই তো স্বাভাবিক। বাড়িতে থাকলে টেনশন করে আরো বেশি শরীর খারাপ করবে, তার চেয়ে হসপিটালে চলুক, ওখানেই যা আবার হবে। আমার কিছু ভালো লাগছে না। এই দেবেশ কোথায়? আর ওর কথা বলো না তো, হাসপাতালে যাওয়ার নাম শুনে ওর বউ ওকে ঘরে নিয়ে গিয়ে দরজা দিয়ে দিয়েছে। আমি বাইরে থেকে জিজ্ঞেস করলাম, কি রে হাসপাতালে যাবি না? বলো তোরা যা, আমি যাচ্ছি। এসকেপিস্ট, ও যাবে না, চল। হ্যাঁ চল। দিদি বলছি, জামাইবাবুর বাড়ির লোকেরা তো কেউ কিচ্ছু জানে না, এদিকে তোরও ফোনটা সুইচ অফ হয়ে গেছে, আর আমার কাছেও তো কোনো ফোন নেই। ওদের বাড়িতেও তো একটা খবর দিতে হবে, তাই না? কিন্তু কি করে খবর দেব? যদিও পুলিশ তো বাড়ির ঠিকানা নিয়েছে, তাহলে নিশ্চয়ই খবর দেবে, জানিস তো? হ্যাঁ খবর দেবে। দিদি তুই জামাইবাবুকে খুব ভালোবাসিস, তাই না? জানি তুমি গন্ধ হয়ে থাকবে ভরে মন খুঁজতে। তুই কে রে, এখানে কি করছিস? তোমরা যাও তো এখান থেকে, অন্য জায়গায় গিয়ে মাল বসে যাও। কেন রে, কেন চলে যাবে? আরে আপনি, এই তোকে তোকে বলেছিলাম না, সর্বমঙ্গলা ধূপকাঠি, ইনিই তো সেই সর্বমঙ্গলা। কি অদ্ভুত ব্যাপার বলুন তো, আমি না আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। বিপুল, তোকে যে স্টলটা আমি খালি রাখতে বলেছিলাম, ওই স্টলটা এনারই জন্য। আমার কথা শুনো। সর্বমঙ্গলার কোন রকম ক্ষতি তুই করতে পারবি না। এক মাসে 1,00,000 টাকা সর্বমঙ্গলা তোর মুখে ছুঁড়ে মারবে, তারপর তুই সব স্ট্যাম্প পেপার গুলো ফেরত দিবি, আর একটা স্ট্যাম্প পেপারে লিখে দিবি ওদের বাড়ির কারুর কাছে তোর কোন রকম পাওনা নেই। সর্বমঙ্গলাকে সবসময় সম্মান করবি, মনে থাকবে? দিদি প্লিজ কাঁদিস না, দেখবি জামাইবাবুর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না জামাইবাবু, দিদি কিচ্ছু হবে না। আপনাকে আবার নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরে আসতে হবে অনীশবাবু। এভাবে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে আপনি আমায় শাস্তি দেবেন ভাবছেন তো? আমি আপনাকে তা করতে দেব না, আপনাকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে হবে, ফিরতেই হবে।